আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। এমপি আনারের মরদেহের খন্নাংশ উদ্ধারে দ্বিতীয় দিনের মতো বাগজোলা খালে পশ্চিমবঙ্গ সিআইডির তল্লাশি, সাথে হেফাজতে থাকা কসাই জিহাদ। বঙ্গবাজার মার্কেট সহ চার উন্নয়ন প্রকল্পের ভিত্তি স্থাপন করলেন প্রধানমন্ত্রী। নতুন ভবনে দোকান তৈরিতে ব্যবসায়ীদের সহযোগিতা করবে সরকার। মালপত্র পরিবহন করা, আগুন লাগলে যেন সেটা অগ্নি নির্বাপনের ব্যবস্থা করা যায়, সব রকমের সুযোগ সুবিধা রাখা হবে। আমি মনে করি যে এটা আপনাদের জন্য নতুনভাবে বাঁচার একটা সুযোগ করে দেবে। এবং নৌযান সমকে নিরাপদ স্থানে অথবা নিরাপদ আশ্রয় কেন্দ্রে ভ্রমণের জন্য বলা যাচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ বিকেলে রূপ নেবে। ঘূর্ণিঝড় রিমালে 7 থেকে 8 ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা, ক্ষতিগ্রস্ত হতে পারে কক্সবাজার থেকে সাতক্ষীরা। সাতক্ষীরা থেকে চিটাগাং কক্সবাজার পর্যন্ত পুরো এলাকা কম বেশি এফেক্টেড হতে পারে, সেখানে 7 থেকে 10 ফুট পর্যন্ত পানি হওয়ার সম্ভাবনা রয়েছে। জাতীয় কবির জন্মবার্ষিকীতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, নজরুল পাথেও হয়ে থাকবে বললেন রিজভী। সাম্প্রদায়িক বিষবৃক্ষের উৎপাটন চায় আওয়ামী লীগ। কথা বলার স্বাধীনতা সবকিছু আমরা নিশ্চিত করতে পারবো, আর এই ক্ষেত্রে এক প্রবল প্রেরণা হিসাবে নজরুল কাজ করবে। সাম্প্রদায়িকতার বীজ বৃক্ষকে সমূলে উৎপাদিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বো। মুরগির বাচ্চা বিক্রিতে এক মাসে প্রায় 1300 কোটি টাকা হাতিয়েছে কর্পোরেট কোম্পানি। দাবি, বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের খামারিদের 360 কোটির লোকসান। বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত দেশের প্রথম পাতাল মেট্রো রেলের কর্মযজ্ঞ চলছে, কাজ হবে 12 ধাপে। ভূমি অধিগ্রহণ নিয়ে জটিলতা। পুলিশ বলতেছে ওদের এখানে প্যারেড গ্রাউন্ড আছে, জায়গা মানে অসংকুচিত হয়ে গেছে। কর্পোরেটের সিদ্ধান্ত প্রায় মেশারই দিবে না যদি তারা একমত না হয়, আর একমত হলে তো এটা দূরে যাওয়ার কোনো কারণ নেই। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি, নাবিলা সোহার। ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত এবং হেফাজতে থাকা জিহাদকে নিয়ে আবারও তল্লাশি অভিযানে নেমেছে পশ্চিমবঙ্গ সিআইডি। ভারতীয় সময় সকাল 10টা নাগাদ ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকায় শুরু হয় তল্লাশি। কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্টের একটি দল ফের নেমেছে বাগজোলা খালে, তাদের সাথেই রয়েছে জিহাদ হাওলাদার। অবশ্য তার তথ্য অনুযায়ী গত সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও মরদেহের কোনো খণ্ডাংশ খুঁজে পাওয়া যায়নি ওই এলাকায়। তবে কিছু কিছু গণমাধ্যমের দাবি, একটি পচা দুর্গন্ধযুক্ত ব্যাগ উদ্ধার করা হয়েছিল গত রাতে, তাতে মরদেহের অংশবিশেষ রয়েছে কিনা তা পরীক্ষার জন্য পাঠানো হয় ফরেন্সিক বিভাগে। শুক্রবার বারাসাত মুখ্য আদালতে হাজির করা হয় আসামি জিহাদকে। তার বিরুদ্ধে খুন, অপহরণ, তথ্য নষ্ট করা, ভুল তথ্য দেয় এবং ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। আদালত সেসব আমল নিয়ে জিহাদ হাওলাদারকে 12 দিনের জন্য সিআইডি হেফাজতে দেন। এ বিষয়ে আরো তথ্য জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, মরদেহের খণ্ডাংশ উদ্ধারে তল্লাশি অভিযান চলছে, আদৌ কি কিছু পাওয়া গেছে কিনা আমাদেরকে সবশেষ তথ্য জানাবেন। দেখুন, এখনো কিন্তু কিছু পাওয়া যায়নি, তবে 72 ঘন্টা প্রায় অতিক্রান্ত কলকাতা ডিজাস্টার ম্যানেজমেন্ট সিআইডি এবং যারা ডুবুরি তারা কিন্তু নেমে তল্লাশি চলছে। আমার পেছনেই যে খাল রয়েছে বাগজোলা খাল, সেই খালের পানিতে কিন্তু এখনো তারা আজকে সকাল থেকে যে তল্লাশি অভিযানটা করছে সেটা জাল ফেলে, অর্থাৎ যে মেছো জাল, সেই জাল ফেলে
গোটা এলাকা কিন্তু ছানবিন করছে, এখনো পর্যন্ত কিছু উদ্ধার হয়নি। তবে বিক্ষিপ্ত ভাবে বিভ্রান্তিকর কিছু খবর ছড়িয়েছে যে কিছু দেহাংশ উদ্ধার হয়েছে, এমন কোনো কিন্তু তথ্য এখনো পর্যন্ত এখানে ঘটে নাই। কিন্তু এই যে তল্লাশি অভিযান এখনো চলছে, ড্রোন উড়িয়ে যারা তদন্তকারী আধিকারিক তারা কিন্তু সেটা দেখছেন, পাশাপাশি যে সকাল থেকে কিন্তু আশেপাশে যে গ্রামের মানুষ তারাও কিন্তু অধীর আগ্রহে কিন্তু আছে যে শেষ অংশ যদি উদ্ধার করতে পারে সিআইডি সেটা ক্ষেত্রে কিন্তু তার একটা পজিটিভ দিক হবে। তবে এদের সঙ্গে অর্থাৎ সরকারি যারা তদন্তকারী বা তল্লাশি অধিক চালাচ্ছেন কার্য, তাদের সঙ্গে কিন্তু স্থানীয় লোকও কিন্তু নেমেছেন এই খালে এবং তারাও কিন্তু এই তল্লাশি অভিযান শুরু করেছেন দুপুর প্রায় 12:30। তারপরে সন্ধ্যে পর্যন্ত তল্লাশি অভিযান চলবে, গতকালও তাই চলেছিল কিন্তু সক্ষম হয়নি, তাই আজ ফের এই তল্লাশি চলছে। পাশাপাশি জিহাদকে নিয়ে সিআইডির আরেকটি দল কিন্তু যে সঞ্জীবা গার্ডেন সেখানে হাজির হয়েছেন এবং যে ঘরে খুন হয়েছিলেন সাংসদ সেই হলে ঘরেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করে মূল ঘটনার কারণ এবং কারা কারা ছিলেন প্রত্যেকের হদিশ পেতে চাইছে। সুকান্ত ধন্যবাদ আপনাকে তল্লাশি অভিযানের সবশেষ তথ্য জানানোর জন্য। এদিকে এমপি আনার হত্যার ঘটনায় রিমান্ডে নেয়া তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার শিমুল ভুঁইয়া ওরফে আমানুল্লাহ, তানভীর ভুঁইয়া ও সেলেস্টি রহমানের প্রত্যেককে 8 দিন করে রিমান্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজের আদালত। শুক্রবার বিকেলে ডিবি তিন আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিন রিমান্ড চায়। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরলেও আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিল না। শুনানি শেষে 8 দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত। আলোচিত হত্যাকাণ্ডে আসামিদের সম্পৃক্ততা, ষড়যন্ত্র ও হত্যাকাণ্ড সম্পাদনের বিষয়ে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। নিখোঁজের পর গত 22 মে শেরে বাংলা নগর থানায় অপহরণ মামলা করেন এমপি আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। ওই দিনই মোহাম্মদপুর ও সাভার থেকে 3 জনকে গ্রেফতার করে পুলিশ। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, এ অপহরণ মামলা পরে হত্যা মামলায় রূপান্তর হবে। হাইকোর্টের নির্দেশ মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছেন। হত্যার সবকিছু যখন উন্মোচন হবে তখনই হত্যা মামলায় রূপান্তরিত হবে না, এখন অপহরণ মামলাই আছে। মানুষের কল্যাণের লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবাজারে বিপণী বিতান সহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 4টি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করতে হলে প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে কাজ করে যেতে হবে। বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতানে 5টি সাধারণ ও 6টি অগ্নিপ্রস্থান সিঁড়ি সহ পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখা হয়েছে। সব ধরনের আধুনিক সুযোগ সুবিধাও থাকবে মার্কেটে। প্রধানমন্ত্রী জানান, নতুন ভবনে দোকান করার জন্য বঙ্গবাজারের ব্যবসায়ীদের সাহায্য করবে সরকার। এ সময় প্রধানমন্ত্রী আসন্ন ঈদে যেখানে সেখানে পশু কোরবানি না দিয়ে সবাইকে নির্দিষ্ট স্থানে কোরবানি করার আহ্বান জানান। বলেন, কোরবানির বর্জ্য অপসারণে আরও আধুনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে শিশুদের পার্কগুলো যাতে মাদক সেবনের স্থান না হয় সেদিকে নজর রাখতে ওয়ার্ড কমিশনারদের কঠোর নির্দেশ দেন শেখ হাসিনা। আর মশার প্রজনন ক্ষেত্র যাতে না তৈরি হয় সে ব্যাপারে নাগরিকদের সচেতন থাকার কথাও বলেন প্রধানমন্ত্রী। পরিপূর্ণ সুস্থতার সাথে দীর্ঘ নেখা দিয়েছিলেন আপনাদের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও সম্মানিত। একদিন যে জায়গাটা আগুনে পুড়ে অনেক মানুষ নিঃস্ব হয়ে গিয়েছিল, আজকে 4টে ভবন হবে, 10 তলা করে, মাঝখানে যখন মালপত্র পরিবহন করা, আগুন লাগলে যেন সেটা অগ্নি নির্বাপনের ব্যবস্থা করা যায়, সব রকমের সুযোগ সুবিধা রাখা হবে। আমি মনে করি যে এটা আপনাদের জন্য নতুনভাবে বাঁচার একটা সুযোগ করে দেবে। আর তাছাড়া 4টা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি, সারা ঢাকা শহর মিলেই আমরা একটা রিং রোড তৈরি করতে চাই। ডাক্তাররা অপ্রয়োজনীয় ঔষধ লিখছেন কিনা তা নজর রাখতে প্রেসক্রিপশন অডিট শুরু করতে যাচ্ছে অধিদপ্তর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট আয়োজিত এক সেমিনারে বিষয়টি জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার আহমেদুল কবির। আলোচনার বিষয় ছিল ওষুধ কোম্পানির অসুস্থ দৌরাত্ম্য কমাতে ডাক্তাররা প্রেসক্রিপশনে ওষুধের জেনেরিক নাম লিখবেন কিনা।
এতে চিকিৎসক, ওষুধ কোম্পানি, ফার্মাসিস্ট, দেশি বিদেশি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। বেশিরভাগ চিকিৎসক জেনেরিক নাম বাধ্যতামূলক করতে নানা সমস্যা তুলে ধরেন। ওষুধ কোম্পানির প্রতিনিধিরা জানায় এখনই সে সময় আসেনি। আলোচনায় উঠে আসে চিকিৎসক ও ওষুধ কোম্পানির মধ্যে নানা স্বার্থমূলক সম্পর্কের কথা। তবে বেশিরভাগই জানান পুরো স্বাস্থ্য ব্যবস্থায় পরিবর্তন আনা জরুরি। বিশ্বের 100 এর উপরে দেশে তারা কিন্তু মেডিসিন এক্সপোর্ট করছেন সাকসেসফুলি। বাংলাদেশের ওষুধের দাম ঈর্ষণীয়ভাবে কম। আপনারা তো দেশের বাইরে যান, ওষুধ কিনে দেখেন আর বাংলাদেশের ওষুধের দাম কত সেটা একটু দেখেন। দিস ইজ নট দি অনলি প্রবলেম ইন দিস কান্ট্রি। বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি আজ বিকেলে ঘূর্ণিঝড় রিমালে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সকালে এমনটা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ব্রিফিংয়ে জানানো হয় ঘূর্ণিঝড়টি বাংলাদেশের খেপুপাড়া এবং ভারতের কিছু অংশে আঘাত হানতে পারে। আগামীকাল দুপুরে এটি বাংলাদেশ অতিক্রম করবে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আজ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সব সমুদ্র বন্দরগুলো জারি রয়েছে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত। মাছ ধরার যানগুলোকে গভীর সমুদ্রে না যাওয়া এবং দ্রুত উপকূলে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে লঘুচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার। এটি আরও বাড়তে পারে, সাগরও কিছুটা উত্তাল। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে কক্সবাজার থেকে সাতক্ষীরা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনটা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মুহিবুর রহমান। দুপুরে সচিবালয়ে ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে প্রস্তুতিমূলক সভা ছিল। সেখানে প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়ের সময় 7 থেকে 8 ফুট জলোচ্ছ্বাস হতে পারে, সাথে রয়েছে প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, যার প্রভাবে পাহাড়ি অঞ্চলগুলোয় ভূমিধস হতে পারে, এমনটা জানান দুর্যোগ প্রতিমন্ত্রী। আগামীকাল ভোর থেকে ঝড় আঘাত হানতে পারে, সন্ধ্যায় পুরোপুরি আঘাত হানবে, রয়েছে এই পূর্বাভাস। রাতে 10 নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী। বলেন, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী জানান 80,000 স্বেচ্ছাসেবক এবং উপকূলে 4,000 আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। এই ঘূর্ণিঝড়ের যে খারাপ দিক রয়েছে, এখানে প্রচুর বৃষ্টিপাত হবে, যার জন্য আমাদের পাহাড়ি অঞ্চল বিশেষ করে কক্সবাজার, চিটাগাং পাহাড়ি অঞ্চলে প্রচুর ল্যান্ডস্লাইড হইতে পারে। সুতরাং এই সমস্ত কিছু মাথায় রেখে একদিকে ঘূর্ণিঝড়, ল্যান্ডস্লাইড এবং সমুদ্রের নৌকার বিভিন্ন মাছ ধরার ট্রলার যারা যে অবস্থা আছে, সব কিছু মাথায় রেখে আমরা সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে নিয়েছি। এ পর্যায়ে উপকূলের চিত্র জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল সাহা বিকাশ। জুয়েল, আমরা যেমনটা জানি যে আগামীকাল ঝড় আঘাত হানতে পারে, সেক্ষেত্রে উপকূলের আবহাওয়া এখন কেমন দেখছেন আর ঝড় মোকাবেলায় প্রশাসনের তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? রাবিলা, আপনি যেমনটাই বলছিলেন, আসলে আবহাওয়ার অবস্থা বলতে গেলে স্বাভাবিকই রয়েছে। তো যে রোদ কিন্তু এখনো রয়েছে, আবহাওয়ার আসলে কোনো পরিবর্তন নেই। আর আমরা যে রয়েছি যে মেঘনা নদীর তীরে, কিন্তু সেখানে নদীও কিন্তু স্বাভাবিক রয়েছে, যেমনটা থাকার কথা ঠিক তেমনটাই রয়েছে, কিন্তু আসলে কোনো পরিবর্তন হয়নি। যেমন ঝড়ের পূর্বাভাস যেমন নদী উত্তাল থাকে, এরকম আসলে কোনো চিত্র এখন পর্যন্ত হয়নি। আর ঝড় মোকাবেলা করার জন্য কিন্তু জেলা প্রশাসক থেকে কিন্তু প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং জেলা প্রশাসক আরিফুজ্জামান আমাকে জানিয়েছেন যে সন্ধ্যা 7টার দিকে তারা একটি প্রস্তুতি সভা করবেন, সেখানে তারা ঝড় মোকাবেলার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করছেন সেই বিষয় নিয়ে তিনি কথা বলবেন। তবে তিনি আমাকে একটি বিষয় জানিয়েছেন যে ঝড় মোকাবেলা করার জন্য ভোলার যে 7 উপজেলা রয়েছে সেখানে নগদ টাকা অর্থের পাশাপাশি চাল এবং শুকনো খাবারের ব্যবস্থা রেখেছেন। এবং এছাড়াও আরেকটি বিষয় হলো যে এই ঝড় শুরু হওয়ার আগে, অর্থাৎ যে নিম্নচাপ শুরু হয়েছে, সেই নিম্নচাপ শুরু হওয়ার সাথে সাথে কিন্তু কোস্ট গার্ড দক্ষিণ জোনের পক্ষ থেকে কিন্তু উপকূলীয় এলাকায় কিন্তু প্রচার প্রচারণা শুরু করেছেন। তারা বিশেষ করে জেলে পল্লীগুলোতে তারা প্রচার প্রচারণা করছেন, যাতে গভীর দুঃখিত, যাতে সাগর মোহনা যাতে কোনো ফিশিং বোট মাছ শিকার করতে গিয়ে কোনো দুর্ঘটনার শিকার না হয়, সেই জন্য কিন্তু তারা আসলে সেই বিষয়ে প্রস্তুতি গ্রহণ করেছেন। তো আমরা আসলে যেখানে রয়েছি সেই ঠিক সেখানেও কিন্তু কোস্টগার্ড দক্ষিণ জোনের কিন্তু তারা এই সচেতনমূলক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। জুয়েল, আপনাকে ধন্যবাদ ভোলা থেকে যুক্ত হওয়ার জন্য।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রদায়িক বিষবৃক্ষ উৎপাটনে সরকার বরাবরই তৎপর। জানান, মামলা বা জেলে নেওয়া হচ্ছে তাদেরই যারা অপরাধী। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলছেন, গণতন্ত্র ফেরাতে বিদ্রোহী কবি তাদের প্রেরণা। এদিকে নজরুলের জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণার দাবি জানিয়েছে কবি পরিবার। জাতীয় কবি নজরুল ইসলামই সম্ভবত বিশ্বের একমাত্র ব্যক্তি যার নামের সঙ্গে বিদ্রোহী শব্দ যুক্ত হয়েছে ভীষণ ইতিবাচকভাবে। বহুমাত্রিক প্রতিভার অধিকারী এ কবির 125তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শ্রদ্ধা জানিয়েছেন কবি পরিবারের সদস্যরাও। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তার জন্মদিবসে ছুটির ডাক ঘোষণা করা হোক সেটা এখনো হয়নি। নজরুল রচনাবলী হচ্ছে আমাদের জাতীয় সম্পদ, সেই রচনাবলী যেন অবিলম্বে, আমি প্রতি বছরই বলি, অবিলম্বে অনুবাদের মাধ্যমে পৃথিবীর সকল ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেওয়া হোক। আমরা তাকে মানবতার কবি বলি। তিনি কোনো সম্প্রদায়ের কবি ছিলেন না, তিনি সকল সম্প্রদায়কে তিনি সমান চোখে দেখতেন, সমান শ্রদ্ধা বোধ ছিল। মসজিদের পাশে কেন সমাহিত হতে চেয়েছিলেন নজরুল, কে জানে এই প্রশ্নের উত্তর। কিন্তু সবাই এক বাক্যে বলছেন, কেবল রাজনীতিতে নয়, ব্যক্তি আর সামাজিক জীবনেও ভীষণ প্রাসঙ্গিক নজরুল। সবসময়ে তিনি একজন প্রাসঙ্গিক ব্যক্তি, আর এই প্রাসঙ্গিকতার কারণেই আমরা নজরুলকে ধারণ করি, চর্চা করি। সম্পাদক থাকাকালীন সময়ে তিনি ব্রিটিশ রাজের বিরুদ্ধে কবিতাও লিখেছেন, কারাগারও গিয়েছেন। সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। নজরুলের সমাধিস্থলে এসেও পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপি নেতারা। আজও আমরা গণতন্ত্র হারা, অধিকার হারা, এক ভয়ঙ্কর স্বৈরতন্ত্রের মধ্যে আমরা রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্যে আছি। এই পরিস্থিতির প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত নজরুল আমাদেরকে উদ্বুদ্ধ করছে প্রতিবাদের জন্য। বিএনপি বা কোনো দলের ব্যাপারে আমরা নির্বাচনের পর নতুন করে আমরা কোনো চিন্তাভাবনা করিনি, কাউকে নির্যাতন করব, জেলে পাঠাবো রাজনৈতিক দলের। কিন্তু রাজনৈতিক দলের কেউ যদি অপরাধ করে থাকে, দুর্বৃত্তদের শাস্তা করতেই হবে, জনস্বার্থে, জাতীয় স্বার্থে। জন্মবার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। সেখানে নজরুলের স্মৃতি টিকিয়ে রাখতে সরকারকে আরও কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। নজরুলকে কেউ বলছেন প্রেমের কবি, কেউ বলছেন দ্রোহ কিংবা বিদ্রোহের, কেউ বলছেন মানবতার কবি নজরুল, গান গেয়েছেন সাম্যের, প্রাণীর কবি, গানের কবি, ভালোবাসার কবি, এমন নানা নামে সাধারণ মানুষ ডেকে থাকেন। কিন্তু গবেষকরা বলছেন, সুনির্দিষ্ট কোনো জায়গাতে বন্দী নয় নজরুল, সাহিত্যের সব অঙ্গনে বিস্তৃত তার অবদান। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গণভবনে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় গুরু ও গণমান্য ব্যক্তিদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। সে ব্যবস্থাটা আমরা করেছি, কারণ আসলে হ্যাঁ, আমাদের প্রায়োগিক শিক্ষাটা তো লাগবেই, আমাদের জীবন জীবিকার জন্য যে শিক্ষা লাগবে, কিন্তু সেই সাথে সাথে ধর্মীয় শিক্ষাটাও যেন সবাই নিতে পারে শুরু থেকে। আর ধর্মীয় স্থানে বসে তারা তাদের ধর্মটা পালন কর, মানে পড়তেও পারবে, আবার পালন করাও শিখবে, সেই দিকে লক্ষ্য রেখে আমরা এই পদক্ষেপটা নিয়েছি। কারণ ত্রিপিটক শিক্ষা করা, এবং আপনারা জানেন আমাদের অনুষ্ঠানগুলিতে আমরা সব ধর্মের, শুধু মানে একটা সব ধর্মেরই যাতে চর্চা, সেই ব্যবস্থাটা আমরা করে থাকি। আর ইতিমধ্যে নেপালে আমরা, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে সেখানে ওদের যে লুম্বিনি ট্রাস্ট, সেই ট্রাস্টের সাথে বাংলাদেশ সরকার আমরা একটা চুক্তিও করেছি, এবং সেখানে আমরা একটা ভালো বৌদ্ধ মন্দির করে দেবো, এটা বাংলাদেশের পক্ষ থেকে। কারণ আমরা চাই যে যেহেতু গৌতম বুদ্ধের জন্মস্থান সেখানে কাজে, সেখানেই বাংলাদেশের ও একটা মানে চিহ্ন থাকুক, সেই জন্য আমরা এটা করে দিচ্ছি। আমাদের বিভিন্ন এসে আমরা যতটুকু পারি আমরা কাজ করে যাচ্ছি। আর একটা বিষয় আমি শুধু বলবো যে আমাদের দেশটাকে আমরা গড়ে তুলতে চাই, এখানে কোনো
কর্ম বর্ণ বলে কোনো কথা নেই, আমরা মানুষের জন্য কাজ করি, মানুষের সার্বিক উন্নয়ন, আর্থিক সামাজিক উন্নয়নের জন্য আমরা কাজ করি। পার্বত্য চট্টগ্রামে প্রায় 20 বছর একটা অশান্ত পরিবেশ ছিল, 64,000 মানুষ ভারতে আশ্রয় নিয়ে রিফিউজি আকারে ছিল। আমি যখন 81 সালে ফিরে আসি তখন থেকে প্রকৃতপক্ষে আমাদের আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছিলাম যে কেন এই সমস্যাটা, কীভাবে এটা হলো। যাক, আমরা সরকার গঠন করার পরে অতি দ্রুত সেখানে শান্তি ফিরিয়ে আনি এবং 1,800 অস্ত্রধারী আমার হাতে অস্ত্র সমর্পণ করে এবং তাদের জীবন জীবিকার ব্যবস্থা করে দিই। 64,000 শরণার্থী ফিরিয়ে আনে, তাদেরকে আমরা পুনর্বাসন করে দিই। আমরা চাই যে সেখানে একটা শান্তিপূর্ণ পরিবেশ সবসময়ের জন্য বজায় থাকে, কারণ এবং সেখানে ব্যাপক উন্নয়ন সাধন করেছি। একই দিনে কিন্তু 45টা ব্রিজ পার্বত্য চট্টগ্রামে আমরা কিন্তু উদ্বোধন করেছিলাম এবং এই রাস্তাঘাটগুলি খুব কঠিন কাজ, যেখানে রাস্তা করা, তারপর আমরা কিন্তু করে দিচ্ছি এবং পুরো বর্ডার এলাকায় কিন্তু আমরা রাস্তা তৈরি করে দিচ্ছি এবং সেখানে বিওপিও দিয়ে দিচ্ছি। এইভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি যে প্রত্যেক মানুষের জন্য মানে একটা ভালো সুন্দর ব্যবস্থা হয়। আজকে ওখানে পার্বত্য চট্টগ্রামে উৎপাদন বাড়ানো, সেখানে আরও কর্মসংস্থান সৃষ্টি, সেটা আমরা করে দিচ্ছি। পাশাপাশি আমাদের সমতল ভূমিতে যে বৌদ্ধ সম্প্রদায় আছেন তাদেরও কল্যাণে আমরা কাজ করি। প্রাইম মিনিস্টার অফিসে একটা আলাদা ফান্ডই আছে, মানে অন্য অন্য ধর্মীয় যারা তাদের প্রত্যেকের, বিশেষ করে শুধু ধর্ম পালন না, তাদের মানে কালচারটা সব কিছুর জন্য তা করতে পারে, সেই জন্য আমরা বিশেষ সহযোগিতা করে থাকি, সেভাবে আমরা সাহায্য করে যাচ্ছি। আমরা চাই যে আমাদের দেশ এগিয়ে যাক, কারণ বাংলাদেশটা সবসময় আমাদের এই দেশে কিন্তু সবসময় বিভিন্ন ধর্মের মানুষ নিয়েই আমাদের চলা। সেই ক্ষেত্রে আমি মনে করি যে সারা বিশ্বে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি এই ধর্ম অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশটাকে গড়ে তোলা। এখানে অনেকেই আবার চেষ্টা করে বাংলাদেশের ভিন্ন পথে নিতে, কিন্তু সেটা নিতে পারবে না। আমাদের মন মানসিকতা, বাংলাদেশের মানুষ খুব উদার এবং সকলে একসাথে চলতে আমরা পছন্দ করি। গণভবনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী, সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। চলতি মাসে 360 কোটি টাকার ক্ষতি হয়েছে প্রান্তিক পর্যায়ের পোলট্রি খামারিদের। একই সময়ে দাম বাড়িয়ে বাজার থেকে 60 কোটি টাকা হাতিয়ে নিয়েছে কর্পোরেট কোম্পানি, এমন অভিযোগ করেছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিট ডিআরইউতে ডিম সিন্ডিকেট ও কর্পোরেট প্রতিষ্ঠানের দৌরাত্ম্য বন্ধের দাবিতে ছিল সংবাদ সম্মেলন। অনুষ্ঠানে পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, গেল এক মাসে মুরগির বাচ্চা বিক্রিতে কর্পোরেট কোম্পানি প্রায় 1,300 কোটি টাকা হাতিয়ে নিয়েছে, পাশাপাশি পোলট্রি ফিডের নামে বাজার থেকে তুলে নিয়েছে প্রায় 4,000 কোটি টাকা, অথচ নীরব ভূমিকায় প্রাণী সম্পদ অধিদপ্তর। অভিযোগ করা হয়, ছোট ছোট উদ্যোক্তাদের ধ্বংস করে দেওয়ার জন্যই কাজ করছে ফরিয়া মধ্যস্বত্বভোগী এবং কর্পোরেট সেক্টর। আমাদের ঢাকায় মাটির নিচে চলবে মেট্রো রেল, স্বপ্ন জয়ের এ যাত্রায় দিন রাত চলছে কর্মযজ্ঞ। চলতি বছরের শেষ নাগাদ নদ্য এলাকায় শুরু হবে প্রথম ভূগর্ভস্থ মেট্রো স্টেশন নির্মাণের কাজ। প্রকল্পের কাজ জোরে সরে চললেও ভূমি অধিগ্রহণ নিয়ে তৈরি হয়েছে কিছু জটিলতা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। বাংলাদেশে পাতাল মেট্রো রেল, কয়েক বছর আগেও এমনটা স্বপ্ন মনে হলেও সেই স্বপ্ন পূরণে এখন কাজ শুরু হয়েছে জোরে সোরে। দ্রুতগতিতে এগুচ্ছে 31 কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম পাতাল মেট্রো রেলের নির্মাণ কাজ। কথা ছিল 2026 সালের ডিসেম্বরেই ঢাকা শহরের নিচে চলবে মেট্রো রেল, তবে সেই সময় বাড়তে পারে বলে আভাস দিয়েছে কর্তৃপক্ষ। ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট MRT লাইন 1 নির্মিত হচ্ছে দুটি অংশে। প্রথম অংশ বিমানবন্দর রুট, যেটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, খিলক্ষেত, বাড্ডা, মালিবাগ হয়ে কমলাপুর পর্যন্ত যাবে। প্রায় 20 কিলোমিটার অংশের পুরোটাই হবে মাটির 10 থেকে 30 মিটার নিচ দিয়ে। এজন্য ব্যবহার করা হবে টানেল বোরিং মেশিন, এতে মাটির উপরে পড়বে না কোনো প্রভাব। দ্বিতীয় অংশ পূর্বাচল রুট, যেটি উড়ালপথে নতুন বাজার নদ্দা হয়ে পূর্বাচল এক্সপ্রেসওয়ের বুক চিরে সরাসরি যাবে পিতলগঞ্জের ডিপো পর্যন্ত। প্রায় 11.5 কিলোমিটার এই অংশ নির্মাণে আবারও কাটাছেড়া হবে দৃষ্টিনন্দন পূর্বাচল এক্সপ্রেসওয়ে, ফলে এ পথে সমন্বয়হীনতায় আবারও সইতে হবে উন্নয়ন যন্ত্রণা।
পুরো এই প্রকল্পের কাজ হবে 12টি ধাপে। প্রথম ধাপের আওতায় রূপগঞ্জের পিতলগঞ্জে চলছে ঢিপো এলাকার ভূমি উন্নয়নের কাজ। পাশাপাশি পঞ্চম ধাপের আওতায় বছরের শেষ নাগাদই শুরু হবে ভূগর্ভস্থ প্রথম নদ্দা মেট্রো স্টেশনের নির্মাণ কাজ। সে লক্ষ্যে রাজধানীর প্রগতি সরণির নদ্দা এলাকায় সড়ক সংকুচিত করে চলছে পরিষেবা লাইন স্থানান্তর কার্যক্রম। এতে তৈরি হয়েছে সড়কে ভোগান্তি। এখন যেহেতু আবার মধ্য লাইনটা বন্ধ করে দিয়েছে, সেটা এক লাইনে পরিণত হয়েছে। এখান থেকে এমনিতেই তো জ্যামজট সারা সময় সবসময়ই থাকে, এখন তো আরও বাড়ছে। আমি নতুন বাজার থেকে হেঁটে আসছি জ্যামের কারণে, হেঁটে অনেক আগে চলে আসছি, আমার 20 মিনিট লাগছে। কিন্তু বাসে উঠলে আমার 2 ঘন্টা বসে থাকি তো গরমের মধ্যে। আমরা খুব দ্রুত কাজ করে যাচ্ছি, ইনশাল্লাহ আশা করি এই দ্রুততার সাথে কাজটাই আমরা আগায় নিয়ে যাব এবং আমরা 24 ঘন্টাই কাজ করতেছি। এমআরটি লাইন 1 প্রকল্পের প্রথম ভূগর্ভস্থ মেট্রো স্টেশন তৈরি হবে যমুনা ফিচার পার্কের সামনের সড়কের এই অংশটিতে, যার কারণে এই সড়কের নিচে থাকা সকল পরিষেবা লাইন স্থানান্তরে চলছে তোড়জোড়। এই যখন প্রকল্পের কাজের অগ্রগতি, তখন বিপত্তি বাধে সরকারের আরও একটি সংস্থার আপত্তিতে। রেলওয়ের সাথে ভূমি অধিগ্রহণ নিয়ে জটিলতা কাটলেও নতুন করে আপত্তি জানিয়েছে পুলিশ। রাজারবাগ এবং এয়ারপোর্টের সামনের পাতাল মেট্রো রেল স্টেশনে উঠানামার সিঁড়ি এবং ভেন্টিলেশন ডাক্ট নির্মাণে নিজেদের জায়গা ছাড়তে রাজি নয় সংস্থাটি। বিষয়টি চিঠি দিয়েও জানিয়েছে তারা, তবে এ বিষয়ে ক্যামেরায় কথা না বললেও আলোচনা চলছে বলে জানায় সংস্থাটি। ডিএমটিসিএল কর্তৃপক্ষ বলছে পুলিশের আপত্তি মেনে নকশা পরিবর্তনের কোনো সুযোগ নেই। পুলিশ বলতেছে ওদের এখানে প্যারেড মানে গ্রাউন্ড আছে, জায়গা মানে অসংকুচিত হয়ে গেছে, এখানে মুক্তিযুদ্ধের কবর আছে। তারা স্বরাষ্ট্র সিনিয়র স্বরাষ্ট্র সচিবের নিকট একটা পত্র দিয়েছে যে এই জায়গা তাদের পক্ষে দেওয়া সম্ভব না। আমরা বলছি আমাদের নেসেসারি এই জায়গাটা। বিষয়টি সমাধানে সংস্থাটির সাথে আলোচনা চলছে বলেও জানায় প্রকল্প পরিচালক। মুক্তিযুদ্ধের কবর আমরা জায়গায় রেখেও পাশে করতে বলছি, অথবা যদি বলে মানে মুক্তিযুদ্ধের মানে যে কবর আছে সেটা আমরা শিফট করে দেবো, সেটা যে কোনো প্রস্তাবে আমরা রাজি আছি। সর্বশেষ সিদ্ধান্ত প্রায় মেশারই দিবে না যদি তারা একমত না হয়, আর একমত হলে তো এটা দূরে যাওয়ার কোনো কারণ নেই। এর আগে মতিঝিল বালক উচ্চ বিদ্যালয়ের সীমানায় মেট্রো রেলের কিছু অংশ পড়ায় আপত্তি তুলেছিল প্রতিষ্ঠানটি, যদিও পরে শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপে নিষ্পত্তি হয় বিষয়টি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক আদালত রাফায় ইসরায়েলি হামলা বন্ধের রায় দিলেও ভরসা পাচ্ছেন না আশাহীন ফিলিস্তিনিরা। তারা বলছেন হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এ ঘোষণা অর্থহীন, তাদের সঙ্গে যে অবিচার চলেছে এবং চলছে তা রুখতে এক হতে হবে পুরো বিশ্বকে। বিশ্লেষকদের মত হচ্ছে কিছু একটা অন্তত হয়েছে, জোরালো হয়েছে ইসরায়েলের যুদ্ধাপরাধ ও গণহত্যার ইস্যুটি। সব হারিয়ে রাফার এই তাবুগুলো হইঠছিল ফিলিস্তিনিদের প্রাণ বাঁচানোর শেষ আশ্রয়, কিন্তু এখানেও হামলা হচ্ছে, জীবন মৃত্যুর সংখ্যায় প্রতিটি মুহূর্ত কাটছে মুসলমানদের। এই যেমন সালওয়া আল মার্সি, গাজায় নিজের ঘরবাড়ি হারিয়ে প্রাণ নিয়ে ছুটে এসেছেন এই তাবুতে। গত 6 মাস এই রাফাতেই কেটেছে হতাশার অনিশ্চয়তায়। ইসরায়েলের বিরুদ্ধে ICJ রায় দিয়েছে শুক্রবার, কিন্তু তাতেও আশা যাচ্ছে না এই নারীর। শুধু রায় কিংবা আশ্বাস নয়, আমরা কার্যকরী ব্যবস্থা দেখতে চাই। এর আগেও আমরা বৈঠক দেখেছি, আলোচনা দেখেছি, কিন্তু তারপরেও গাজায় গণহত্যা চলছে, যুদ্ধাপরাধ চলছে। আমাদের সাথে যা চলছে তা লজ্জাজনক। আমরা চাই আরব দেশগুলো সহ পুরো বিশ্ব একজোট হয়ে ইসরায়েলের এই অভিযান রুখে দিক। আন্তর্জাতিক বিচার আদালত ICJ রায়ে রাফায় হামলা বন্ধ করতে বলেছে ইসরায়েলকে। অনাহার অর্ধাহারে থাকা ফিলিস্তিনিদের জন্য জরুরি ত্রাণ সরবরাহে কার্যকর ব্যবস্থা নিতে বলেছে তারা। মন্দের ভালো হিসেবে রায়কে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। ঘরপোড়া গরু যেমন সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, তেমনি রায়ের পরও গাজাবাসীর বিশ্বাস হচ্ছে না আসলেই মৃত্যুভয় মুক্ত তারা। পুরো বিশ্ব এক হলেও এই আগ্রাসন থামাতে পারবে না, কারণ গেল 76 বছর ধরে এই লড়াই চলছে, পুরো গাজা ধ্বংস হয়ে গেছে, তাই এখন এই মুহূর্তে হামলা বন্ধ করার কোনো বিকল্প নেই। ICJ-র এই রায়কে আমরা স্বাগত জানাই, যেহেতু ইসরায়েলও এই কনভেনশনেরও একটি অংশ, তারা আদালতের রায় মানতে বাধ্য। আমরা আশা করছি কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই এই নির্দেশ বাস্তবায়ন।
মামলাটি করেছিল দক্ষিণ আফ্রিকা, তারাও স্বাগত জানিয়েছে রায়ে। যদিও বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন এই রায়ের বাস্তবায়ন সহজ নয়, খুবই চ্যালেঞ্জিং। তারা মনে করেন পুরো বাস্তবায়ন না হলেও এতে অন্তত জোরালো হলো গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ এবং গণহত্যার বিষয়টি। নিঃসন্দেহে এটা আইসিজের বড় একটি পদক্ষেপ, কিন্তু মনে রাখতে হবে দুই ধরনের ঝুঁকিতে রয়েছে গাজাবাসী। প্রথমত ইসরায়েলি হামলা, দ্বিতীয়ত খাদ্য সংকট। তাই ত্রাণ সরবরাহের জন্য ক্রসিং উন্মুক্ত এবং নিরাপদ না হওয়া পর্যন্ত রাফায় হামলা বন্ধ করাটাই যথেষ্ট নয়, এটি বাস্তবায়ন করাটাই সবচেয়ে কঠিন কাজ। আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছিলেন কৌশলীরা। সে বিষয়েও সিদ্ধান্ত পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ডিবি কার্যালয়ে এমপি আনার হত্যাকাণ্ড নিয়ে ব্রিফ করছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। সরাসরি যাচ্ছি সেখানে। এক্সিকিউশন গ্রুপের মদদদাতা, সে তো আমি বলেছি, সে 20 তারিখ মানে মদতদাতা তো ধরেন 30 তারিখ ইন্ডিয়া গেলেন, 3 সদস্য, একজন মেয়ে আমাদের কাছে আছে, আর যে মূল যে এক্সিকিউশন করেছেন ওনাকে নিয়ে। পানি দাও, পানি দাও, পানি আছে, না আমরা হত্যাকাণ্ডে দুটি গ্রুপ জড়িত, একটা হলো মদতদাতা গ্রুপ আর অপরটি হচ্ছে এক্সিকিউশন গ্রুপ। মদতদাতা গ্রুপ, যে আপনারা জানেন মাস্টার মানের নাম আপনারা জেনেছেন, শাহিন। শাহিন তো 30 তারিখ তো তারা গেলেন, 3 সদস্যের টিম, এর মধ্যে একজন মেয়ে ছিল আর একজন হলো এক্সিকিউশন গ্রুপের মূল নেতা, তারা সত্য সেখানে গেলেন। সে গিয়ে 10 তারিখ পর্যন্ত থেকে সেখানে কে কি কাজ করবে, কে গাড়ি ভাড়া করবে, কে গাড়িতে থাকবে, কোন গাড়ি কোন লোক থাকবে, সব কিছু এক্সিকিউশন গ্রুপের যে মূল নেতা, পূর্ব বাংলা কমিউনিস্টের নেতা, যিনি বুয়া নাম ধারণ করে ইন্ডিয়াতে গিয়েছিলেন, মানে আমানুল্লাহ নাম ধারণ করে, তার নাম হচ্ছে শিমুল ভুইয়া। শিমুল ভুইয়াকে দায়িত্ব দিয়ে ওই মেয়েটাকে রেখে কিন্তু 10 তারিখ কিন্তু মানে মদতদাতা যে মাস্টার মাইন্ড শাহিন বাংলাদেশে এসে 20 তারিখ ফ্লাইটে করে দিল্লি, দিল্লি থেকে উনি কাঠমান্ডু, কাঠমান্ডু থেকে 21 তারিখ উনি দুবাই হয়ে মেবি তার যে দেশের পাসপোর্ট সে দেশে হয়তো চলে গেছেন। আর যে যে গ্রুপটাকে রেখে আসলেন মানে এক্সিকিউশন গ্রুপের লিডার, পূর্ব বাংলার কমিউনিস্ট নেতা, গলাকারকাট পার্টির প্রধান, সে তো সেখানে ছিলেন, সেই সেখানে বাকি সমস্ত কাজগুলি উনি করেছেন, এটা তো আমরা বলেছি। এবং সেখানে করে উনি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ চাঞ্চল্যতা দিয়েছেন, যার প্রেক্ষিতে আমাদের এখন একটু, তারা যেহেতু ইন্ডিয়ান টিম কাজ করে সে কারণে আমরা এখন যাচ্ছি না, ওরা ওদের কাজ এখানে শেষ হলেই আমাদের, আমরা আমি সহ আমার সাথে আমার ডিবির দু একজন অফিসারকে নিয়ে আমরা আবার সেখানে যাব। এখনো পর্যন্ত হত্যার মূল কারণটা কি খুঁজে পেয়েছেন আপনারা? দেখেন আসলে কেন করা হয়, আসলে দেখেন কারণে সে আসলে কলকাতায় গেল, আমি দেখি। এটা আসলে আপনি ঠিকই বলেছেন, যে কোনো হত্যাকাণ্ডের পিছনে তো একটা কারণ তো অবশ্যই আছে, এবং সেখানে এই যে হত্যাকাণ্ডটা ঘটলেন এখানে তাদের পূর্ব থেকে তো অনেকগুলি কারণ থাকতে পারে, সেখানে তারা তার সাথে পূর্ব শত্রুতা থাকতে পারে, টাকা পয়সার লেন, আর্থিক বিষয় থাকতে পারে, রাজনৈতিক বিষয় থাকতে পারে, এবং সেখানে তারা যখন সেখানে যায়, সেখানে যেই এক্সিকিউশন গ্রুপ দায়িত্ব নিলেন প্রত্যেকটা এই 4-5 জনই কিন্তু একটি দলের নেতা, একটি দলের নেতা,